Hello viewers, assalamu alaikum. It's me Fozia from Hassan Mehna's Rab Lab. I am back with another video. Viewers, আজকে সকালে সিদ্ধান্ত নিয়েছি বাচ্চারা কি খাবে, কিন্তু আমার মেয়ে বলছে ধোসা খাবে, এই জন্য ধোসা বানিয়ে ফেললাম। আর কালকে গরু মাংস ছিল, ওই গরু মাংস এক টুকরো করে গরু মাংস ঝোল আলু দিয়ে ধোসা তৈরি করে ফেললাম। এই দেখো বিয়ার্স, আমার ধোসাগুলা কিরকম হয়েছে, ধোসাগুলা অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। অতএব আমি মানে দেখে আমি ভাবতে পারিনি যে আমি এত সুন্দর ধোসা বানাতে পারবো। অনেক মুচমুচে হয়েছে, একদম ভালো হয়েছে। আমার মেয়ে দেখে তো অনেক খুশি যে মা তুমিও পারো ধোসা বানাইতে, এই জন্য আমি বানিয়ে ফেললাম। দেখো আমার ধোসা, অনেক মুচমুচে হয়েছে। এই হয়েছে ঝোল আর মাংস, অনেক আচার আমার ভাবি আমাকে বানিয়ে দিয়েছিল, পুরো 2 বয়াম ছিল, খেয়ে একদম ফিনিশড। এখন অল্প একটু আছে, দেখো যে আচার খাবে দোসা দিয়ে আচারও খেতে পারবে। এখন আমি বাচ্চাদেরকে দিয়ে দিব, এই তো দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। আর আমি রায়দাকে জিজ্ঞেস করতেছিলাম যে রায়দা কিরকম হয়েছে দোসা, একটু রিভিউ দাও মাকে। মা এত কষ্ট করে তুমি বলার সাথে সাথে দোসা বানিয়ে ফেললাম, একটু বলো কিরকম হয়েছে। মে নাই বাতাউঙ্গা, আমার ছেলেকেও বলছি, আমার ছেলে রাফিদ, ও খাচ্ছে, ও বলে যে মা আমি ওইতে বলতেছে গুড গুড হয়েছে নাকি। এখন রায়দাকে যত জিজ্ঞেস করতেছি রায়দা তো কথা বলতেছে না, চুপচাপ খাইতেছে। আমি শুধু বলতেছি যে রায়দা বলো না মাকে, একটা রিভিউ দাও। কিরকম হয়েছে, রায়দা চুপচাপ খেতেছে আর বলতেছে মুখে যে মা মজা হয়েছে মজা হয়েছে। আর আমার ছেলে, আমি ঠিকই মাংস আর ঝোল দিয়েছি, ওইটা খাচ্ছি না, ও শুধু শুধু খাচ্ছে। আর এটা আমাকে বলতেছে যে মা আমি রাফিদে না খাইলে আমি খেয়ে ফেলবো। আমি বলতেছি কেন, তুমি খাবা কেন, রাফিদেরটা রাফিদে খাবে। এই যে ওদের খাওয়া শেষ, এখন ওদেরকে চা দিব, আমি রায়দা চা খাবো দুধ চা, আর রাফিদকে দুধ দিব। রাফিদ আবার দুধ চা খেতে চায় না, ও আবার দুধটাকে বেশি লাভ করে, এই জন্য ওর জন্য দুধ আর আমরা দুধ চা নিয়ে নিয়েছি। এখন আমরা ওটা খাবো। এখন তোমাদেরকে একটু দুধ চাটাকে, চাটা কিরকম হয়েছে এটা দেখানোর জন্য আমি ক্যামেরাটাকে একবার এভাবে ঘুরাচ্ছি, একবার ওভাবে ঘুরাচ্ছি, যে দেখো আমি কত সুন্দর চা বানিয়ে ফেললাম। আর এই যে রাফিদের জন্য দুধ রেখে দিলাম, আর আমরা চা খাবো, মজা করে চা খাবো। দেখছো কতগুলা করে চা নিয়েছি আমি, দুধ চাটা অত একটা লাভ করি না, তারপরও বলি যে খাবো দুধ চাটা। তো এখন বাচ্চাদেরকে দিয়ে দিব, বাচ্চারা এখন খাবে। তো ভিউয়ার্স, তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্টস করে দিও, এবং বেশি বেশি করে আমার ভিডিওগুলা শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, আল্লাহ হাফেজ, সাবস্ক্রাইব করে দিও।